ওয়েলকাম টু আর কে এডুকেশন আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সামনে তুলে ধরছি ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ার্সের দু হাজার সালের আইএনএম পার্ট আজকের ক্লাসটা হয়ে গেলে দু সালের হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সঙ্গে একটি তথ্য শেয়ার করি আপনারা যদি বাড়িতে বসে স্বল্প ব্যয় স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ও লাইক করুন নেহেরু একজন দেশপ্রেমিক জিন্না একজন রাজনীতিবিদ এই মন্তব্যটি কে করেছিলেন শের মোহাম্মদ ইকবাল তিনি একজন বিখ্যাত উর্দু কবি ওনার গাওয়া বিখ্যাত গান সাড়ে জাহাশে আচ্ছা পাকিস্তানের ধারণা প্রথম ভাবেন মোহাম্মদ ইকবাল কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো রাওলাট আইনকে উনিশশো সালে রাওলাট আইন পাশ হয় এই আইন ভারতীয়দের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেয় এই আইনে বলা হয় যে সরকার কেবল সন্দেহে বসে যে কোনো ব্যক্তিকে বিনা পড়াও গ্রেপ্তার করতে পারবে রুদ্ধ আদালতে বিচার হবে অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন না বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় লাহোর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর পাকিস্তান প্রস্তাব কথাটি প্রথম ব্যবহার করা হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহৃত পূর্বে কোন ঘটনা ঘটেছিল রাওলাট আইন প্রণয়ন রাওলাট আইন পাশ হয় দিল্লিতে উনিশশো উনিশ সালের আঠেরোই মার্চ তারপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তেরোই এপ্রিল উনিশশো সালে ঘটে জেনারেল ওডায়ারের নেতৃত্বে পাঞ্জাবের অমিতসরে ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিলেন লাহোর অধিবেশন উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক অধিবেশন শুরু হয় একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে গান্ধীজি স্বয়ং পূর্ণ স্বাধীনতা দাবি প্রস্তাব উত্থাপন করেন একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে ইরাবতী নদীর তীরে কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন উনিশশো তিরিশে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় হিন্দু এবং মুসলিমদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল মিন্টো মর্লে রিফর্মস বরলাট লর্ড মিন্টো ও তার সচিব মর্লে উনিশশো সালে মর্লে মিন্টো আইন পাশ করে এতে ভারতে স্বায়ত্তশাসন ও হিন্দু মুসলিমদের পৃথক পৃথক নির্বাচনের ব্যবস্থা করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগকে প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু উনিশশো বিয়াল্লিশ সালে রাসবিহারী বসু টোকিওতে গঠন করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ এছাড়াও তিনি আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন পরে নেতাজির হাতে এই বাহিনীর দায়িত্ব তুলে দেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে তখন ভারতের বড়লার ছিলেন লর্ড ডাফরিন ও জাতীয় কংগ্রেসের জনক ছিলেন এ ও হিউম অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল উনিশশো সালে অসহযোগ আন্দোলন গান্ধীজি উনিশশো কুড়ি সালে শুরু করে অহিংসার ভিত্তিতে পরে হিংসার আশ্রয় শুরু হল উনিশশো বাইশ সালে চৌঠা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌড়িচড়া গ্রামে ২২ জন পুলিশকে পুড়িয়ে হত্যা করে গ্রামের জনতা গান্ধীজির অহিংসা আন্দোলন সহিংস রূপ নিয়েছে দেখে সাময়িকভাবে মুলতবি রাখে ও পরে আন্দোলন প্রত্যাহার করে নেন এখানে চৌঠা ফেব্রুয়ারি জায়গায় কোথাও কোথাও পাঁচই ফেব্রুয়ারি দেওয়া আছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারম গানটি গাওয়া হয় আঠেরোশো ছিয়ানব্বইয়ের অধিবেশনে কলকাতা অধিবেশনে প্রথম গানটি গাওয়া হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন রহমতুল্লাহ সায়ানি বন্দে মাতারম গানটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় বাল গঙ্গাধর তিলকের বাল গঙ্গাধর তিলক একজন চরমপন্থী কংগ্রেস নেতা তিনি গণপতি ও শিবাজি উৎসব প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে ওয়ারধাতে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারতে প্রথম জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ আজাদ ফৌজ গঠন করে রাজবিহারী বসু উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন এই বাহিনী ভারত ছাড়ো আন্দোলনের সময় গোয়েন্দা বিভাগের কাজ করেছিল অস্থায়ী আজাদহীন সরকার কোথায় গঠিত হয়েছিল সিঙ্গাপুরে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত অস্থায়ী ভারত সরকার সাধারণত এই সরকারকেই বলা হয় আজাদ হিন্দ সরকার গদর পার্টির প্রতিষ্ঠা কে করেছিলেন লালা হরদয়াল উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর শব্দের অর্থ বিপ্লব উনিশশো সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে এম কে গান্ধী গান্ধীজি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষর করেন ডক্টর বি আর আম্বেদকরের সাথে গান্ধীজি প্রথম চম্পারণের সত্যাগ্রহ অস্ত্রটি ব্যবহার করেন গান্ধীজির প্রথম তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলন হল চম্পারণ খেড়াও ও আমেদাবাদ গান্ধীজির রাজনৈতিক গুরু হলেন গোপালকৃষ্ণ গোখলে ইউনাইটেড সভেরিন বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন এইচ এস সুরাওয়ার্দি এর পুরো নাম হোসেন শহীদ সুরাওয়ার্দি ইনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী বন্ধুরা আমরা একটা টার্গেট নিয়েছি এই ডবলু বিসি টেন ইয়ার্সের প্রশ্নগুলি ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ